হ্যাঁ বলুন, আপনাকে আমি কিভাবে সাহায্য করতে পারি? আপনি আপনি কি শিবানী সরকারকে চিনতেন? মিস শিবানী? হ্যাঁ হ্যাঁ চিনতাম, অবশ্যই চিনতাম। উনি দীর্ঘদিন আমাদের এখানে সিঙ্গার হিসেবে কাজ করেছেন। কেন, কি ব্যাপার বলুন তো। না না বলুন না। মিস শিবানী আমাদের এখানে লক্ষ্মী ছিল জানেন, শুধুমাত্র ওনার গান শোনার জন্য এখানে অনেক কাস্টমার আসতেন। আচ্ছা উনি এমনিতে কেমন ছিলেন? দেখুন আপনি কি মিন করতে চাইছেন সেটা হয়তো আমি আন্দাজ করতে পারছি ম্যাডাম। হ্যাঁ, মাঝখানে শিবানী দেবী কাজ ছাড়ার সময় আমাদের সঙ্গে টাকা পয়সা সংক্রান্ত ব্যাপার নিয়ে একটা গন্ডগোল হয়েছিল। ঠিক, আসলে উনি ব্যক্তিগত প্রয়োজনে তো আমাদের কাছ থেকে প্রচুর টাকা লোন নিয়েছিলেন। আমি যতদূর জানি উনি কিন্তু এই লোনটা শোধ করে দিয়েছিলেন। হ্যাঁ, ওনার একজন বড়লোক আত্মীয়। আর কি জানেন? শিবানী দেবীর তো বিয়ে হয়ে গেছিল শুনেছিলাম। আপনি আপনি বলছিলেন না যে উনি মানুষ হিসেবে কেমন, বলুন না কি বলছিলেন? দেখুন ম্যাডাম, অর্থের প্রয়োজনে শিবানী দেবী এখানে চাকরিটা করতেন ঠিকই, কিন্তু ওইটুকুই। কাজের বাইরে কোনোদিন কোনো কথা বলতে ওনাকে শুনিনি। আর সবচেয়ে বড় ব্যাপারটা কি জানেন, প্রচুর প্রলোভন থাকা সত্ত্বেও উনি কিন্তু নিজের ডিগনিটি কোনোদিন বিন্দুমাত্র নষ্ট করেননি। ভদ্রমহিলার জীবনটা খুব কষ্টের ছিল জানেন, ফ্যামিলির জন্য নিজের জীবনটাকে সম্পূর্ণ উনি নিংড়ে দিয়েছেন, নিজের জন্য কোনোদিন কিছু ভাবেননি। আচ্ছা আপনি আমাকে এত সব কথা জিজ্ঞাসা করছেন কেন একটু বলবেন প্লিজ। শিবানী সরকার আজ একটা ক্রিমিনাল কেসে অ্যারেস্ট হয়েছে। হোয়াট? আপনি আমায় যে কথাগুলো বললেন সেগুলো কিছু লোকের সামনে বলতে পারবেন? মানে তার সাক্ষী দিতে হবে আপনাকে। কি হলো, আপনি হাসছেন কেন? আচ্ছা আচ্ছা আপনি কি পাগল হয়েছেন নাকি? হ্যাঁ আমি আমি কেন সাক্ষী দিতে যাবো? হ্যাঁ